সুলতান সালাহউদ্দিন আইয়ুবি ক্রুসেডের ইতিহাসে বীর সালাহউদ্দিন আইয়ুবি এক কিংবদন্তি নাম। বীর সালাহউদ্দিন আইয়ুবির কথা শোনেননি এমন মানুষ কমই আছেন। শুধু মুসলিম ইতিহাস নয়, শত্রুর কাছেও ছিলেন তিনি সম্মানিত এক বীর। সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবনী প্রথম পর্ব শেষে এবার দ্বিতীয় পর্ব শুরু হল। 25 সেপ্টেম্বর সালাহউদ্দিন জেরুজালেম রাজ্যের মারু দুর্গ, ক্যারাক ও মন্ট্রিয়ালের উদ্দেশ্যে কায়রো ত্যাগ করেন। সিরিয়ার দিক থেকে এ সময় নুরউদ্দিনের আক্রমণ করার কথা ছিল। তার অনুপস্থিতিতে মিশরের ভেতরে ক্রুসেডার নেতারা ভেতর থেকে আক্রমণ করার জন্য বিশ্বাসঘাতকদের মধ্যে সমর্থন বৃদ্ধি করেছে এবং বিশেষত ফাতেমীয়রা তার ক্ষমতা খর্ব করে পূর্বপ্রস্থা ফিরিয়ে আনতে চায়। এমন সংবাদ পাওয়ার পর মন্ট্রিয়াল পৌঁছার পূর্বে সালাহউদ্দিন কায়রোতে ফিরে আসেন। এর ফলে নুরউদ্দিন একা সেখানে থেকে যান। 1173 সালের গ্রীষ্মে একটি নুবিয়ান সেনাবাহিনী আসওয়ান অবরোধের জন্য আর্মেনিয়ায় উদ্দাস্ত সহ এগিয়ে আসে। শহরটির আমির সালাহউদ্দিনের সহায়তা চান এবং সালাহউদ্দিনের ভাই তুরান শাহর অধীনে তার সাহায্য পাঠানো হয়। এরপর নুরিয়ানরা চলে যায়, কিন্তু 1173 সালে আবার ফিরে আসে, তবে আবার তাদের ফিরিয়ে দেওয়া হয়। এ সময় মিশরীয় সেনারা আসওয়ান থেকে অগ্রসর হয় এবং নুরিয়ার শহর ইব্রিম অধিকার করে। সালাহউদ্দিন তার শিক্ষক ও বন্ধু নুরউদ্দিনকে 60,000 দিনার চমৎকার পণ্য, কিছু রত্ন, উৎকৃষ্ট জাতের গাদা এবং একটি হাতি উপহার পাঠান। এসব দামেশকে পাঠানোর সময় সালাহউদ্দিন ক্রুসেডার এলাকা আক্রমণের সুযোগ পান। তিনি মরুভূমির দুর্গের উপর আক্রমণ চালাননি, কিন্তু ক্রুসেডার অঞ্চলে বসবাসরত মুসলিম বেদুইনদের সেখান থেকে সরিয়ে আনেন, যাতে ফ্রাঙ্করা গাইড থেকে বঞ্চিত হয়। 1173 সালের 31শে জুলাই সালাহউদ্দিনের পিতা একটি ঘোড়া দুর্ঘটনায় আহত হন। 9ই আগস্ট তিনি মারা যান। 1174 সালে সালাহউদ্দিন তার ভাই তুরান শাহকে ইয়েমেন জয় ও এর এডেন বন্দর আইয়ুবি শাসনের অন্তর্গত করার জন্য পাঠান। 1174 সালের মার্চে নুরউদ্দিন একটি ভূমিকম্পের পর বাগদাদে ফিরে আসেন। অনেক ঐতিহাসিকদের মতে এটি ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প। স্বাভাবিকভাবেই সে সময় তিনি জনগণের দিকে অনেক বেশি নজর দেন, তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি নিজের প্রতি একদমই খেয়াল নেওয়ার ফুরসত পাননি। এই সুযোগটা কাজে লাগায় হাসান সাব্বা এর হাসাসিনদের বাহিনী। তারা তার খাদ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, ফলে নুরউদ্দিন জঙ্গি কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। 1174 সালের এপ্রিলের শেষের দিকে বিষ প্রয়োগের ফলে গলায় ব্যথা অনুভব করার পর থেকে সমস্যার প্রথম সূত্র পাওয়া যায়। তার চিকিৎসকদের অনেক প্রচেষ্টার পর নুরউদ্দিন 1174 সালের 15ই মে মৃত্যুবরণ করেন। কিছু শক্তিশালী অভিজাত ব্যক্তির দল নুরউদ্দিনের ক্ষমতা তার 11 বছর বয়সী পুত্র আসসালি ইসমাইল আল মালিকের উপর অর্পণ করেন। তার মৃত্যুর ফলে সালাহউদ্দিন ক্রুসেডারদের বিরুদ্ধে তার শক্তিশালী মিত্র হারিয়ে ফেলেন। সালির কাছে লেখা চিঠিতে তিনি জানান যে তিনি তার শত্রুদের বিরুদ্ধে লড়াই করবেন, এমনকি তারা যদি মুসলিম দাবিও করে। যদি না তিনি ও তার সমর্থকরা নুরউদ্দিনের নীতির বিরুদ্ধে গিয়ে ক্রুসেডারদের সাথে মিত্রতা থেকে বিরত থাকেন। নুরউদ্দিনের মৃত্যুর পর সালাহউদ্দিন কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হন। সালাহউদ্দিনের সামনে তখন কয়েকটি অপশন। তিনি কি নিজেই ক্রুসেডারদের আক্রমণ করে বসবেন, নাকি 11 বছরের বালকের কথায় আশায় বসে থাকবেন? আচ্ছা, তিনি কি নিজেই সিরিয়া অধিকার করে নিতে পারেন না? এ বালক তো কিছু করবে না, দুনিয়ার হালাকিকত বুঝে উঠবার বয়সে হয়নি এখনও তার। না, এটা করলে মানুষ তাকে মুনাফিক ভাববে, নিজের আগের প্রভুর রাজত্ব আক্রমণ কেউ ভালো চোখে দেখবে না। ক্রুসেডের নেতৃত্ব দেবার অধিকার তখন হারাবেন সালাহউদ্দিন। আগস্টে সালে ইসমাইলের অভিভাবক হিসেবে দায়িত্ব নিলেন আলেপ্পোর আমির ও ক্যাপ্টেন গুমস্তেকিন। তিনি তখন প্রতিদ্বন্দ্বীদের সরানোর অঙ্গীকার নিলেন। শুরুটা হবে দামেস্ক দিয়ে। দামেস্কের আমির তখন আলেপ্পোর বিরুদ্ধে সাহায্য চাইলেন মোসুলের সাইফ আল দিনের কাছে, যিনি কিনা গুমস্তেকিনের আত্মীয়, কিন্তু সাইফ না করে দিলেন। তখন সিরিয়ানরা সালাহউদ্দিনের সাহায্য চাইল। ব্যাপক সাহায্য নিয়ে সালাহউদ্দিন হাজির হলেন প্রিয় শহর দামেস্কে। বাবার পুরনো বাড়িতে বিশ্রাম নিলেন। 4 দিন বাদে দামেস্কের সিটাডেলের দরজা খুলে দেওয়া হলো। সালাহউদ্দিন তখন সিটাডেল অধিকার করে নিলেন এবং বাসিন্দাদের কৃতজ্ঞতা গ্রহণ করলেন। ভাই তুগনিগিনকে দামেস্কের গভর্নর হিসেবে রেখে সালাহউদ্দিন পূর্বে নুরউদ্দিনের অধিকারে থাকা আংশিক স্বাধীন শহরসমূহের দিকে রওনা দেন। তার সেনাবাহিনী হামা সহজে দখল করে নেয়, তবে তারা দুর্গের ক্ষমতার জন্য হিমস আক্রমণ এড়িয়ে যান। সালাহউদ্দিন উত্তরে আলেপ্পোর দিকে যাত্রা করেন। গুমস্তেকিন ক্ষমতা থেকে অস্বীকৃত জানালে 30শে ডিসেম্বর তা অবরোধ করা হয়। সালাহউদ্দিনের কাছে বন্দী হতে পারে ভেবে সালি প্রাসাদের বাইরে এসে আদিবাসীদের কাছে আবেদন জানায়।
যাতে তারা আত্মসমর্পণ না করে। সালাউদ্দিনের একজন বর্ণনা লেখকের মতানুযায়ী জনতা তার কথার জাদুতে চলে আসে। সে সময় সিরিয়ায় হাসাসিন্দির প্রধান ছিলেন রশিদুদ্দিন সিনান। ফাতেমীয় খিলাফত উচ্ছেদ করার কারণে সালাউদ্দিনের প্রতি বিরূপ ছিলেন। 1175 সালের 11 মে 13 জন হামাসিনের একটি দল সালাউদ্দিনের ক্যাম্পে সহজে প্রবেশ করে, কিন্তু আবু কুবাইসের নসি উদ্দিন কুমার থেকিন কর্তৃক জিন্নিত হয়ে পড়ে। সালাউদ্দিনের একজন সেনাপতির হাতে একজনের মৃত্যু হয় এবং অন্যান্যদের পালানোর সময় হত্যা করা হয়। সালাউদ্দিনের অগ্রগতি প্রতিহত করার জন্য তৃতীয় রেমন্ড নুরুল কবিরের কাছে তার সেনাদের সমবেত করেন। মুসলিম অঞ্চল আক্রমণের জন্য এটি তাদের কাছে উপযুক্ত ছিল। দ্বিতীয় পর্ব এ পর্যন্তই, আমরা পরবর্তী কাহিনী শুনব তৃতীয় পর্ব থেকে। অপেক্ষা করুন সে পর্যন্ত, ধন্যবাদ।